হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে বাংলা ভাষা এবং সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে। আজকে ক্লাস নম্বর 16, এর আগে 15টি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে বিখ্যাত কবিদের উপাধি এবং তারপরে হচ্ছে বিভিন্ন কবিদের সাহিত্যিক যে ছদ্মনাম রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই দুটো টপিকসের মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পেতে যাচ্ছ। তো দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে, একদিকে রয়েছে কবি এবং সাহিত্যিক এবং অন্যদিকে রয়েছে উপাধি। প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার উপাধি হচ্ছে বিশ্বকবি বা কবিগুরু। নেক্সট ঈশ্বরচন্দ্র, এর উপাধি বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলাম, এর উপাধি বিদ্রোহী কবি। নেক্সট কালিদাস, এর উপাধি হচ্ছে মহাকবি। তারপর মাইকেল মধুসূদন দত্তের উপাধি হচ্ছে পাশ্চাত্যের মিল্টন। নেক্সট মাইকেল মধুসূদন দত্ত মধু কবি। এরপর মাইকেল মধুসূদন দত্ত দণ্ডকুলন্দব কবি। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে আমরা সাহিত্য সম্রাট উপাধি দিয়েছি। এবং তারপর হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জাতীয়তার দীক্ষাগুরু। দুটোই কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট সুকান্ত ভট্টাচার্য, এর উপাধি হচ্ছে কিশোর কবি। সুকান্ত ভট্টাচার্যের উপাধি কী? কিশোর কবি। এরপর রজনীকান্ত সেন, এর উপাধি হচ্ছে কান্ত কবি। সুভাষ মুখোপাধ্যায়, এর উপাধি হচ্ছে পদাতিক কবি। এরপর জসীম উদ্দিন, এর উপাধি হচ্ছে পল্লী কবি। নেক্সট গোবিন্দ দাস, এর উপাধি হচ্ছে স্বভাব কবি বা স্বভাবের কবি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের WB টেট পরীক্ষার সম্পর্কে তিনটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কন্টিনিউ দিয়ে যাচ্ছি। তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, তোমাদের সুবিধার জন্য প্লেলিস্ট তৈরি করে রেখেছি। প্লেলিস্টে গিয়ে তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। এর পরবর্তী দেখো, সত্যেন্দ্রনাথ দত্ত, এর উপাধি হচ্ছে ছন্দের জাদুকর। নেক্সট মালাধর বসু, এর উপাধি হচ্ছে গুণরাজ খান। মুকুন্দ দাস, এর উপাধি হচ্ছে চারণ কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্তের উপাধি হচ্ছে দুঃখ কবি। নেক্সট রামপ্রসাদ সেন, এর উপাধি হচ্ছে কবিরঞ্জন। এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত, এর উপাধি হচ্ছে কি? খাঁটি বাঙালি কবি। নেক্সট হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এর উপাধি হচ্ছে বাংলার মিল্টন। এবং কালিদাস রায়, এর উপাধি হচ্ছে কবি শেখর। পরবর্তী কালিদাস, একজন হচ্ছে কালিদাস রায় এবং তারপর হচ্ছে কালিদাস। শুধু যদি কালিদাস থাকে তাহলে তার উপাধি হচ্ছে কে? ভারতের শেক্সপিয়ার। কাকে বলা হয়? কালিদাসকে। নেক্সট মোহিতলাল মজুমদার, এর উপাধি হচ্ছে দেহবাদী কবি। এবং জীবনানন্দ দাস, খুবই গুরুত্বপূর্ণ, একে আমরা কি বলছি? রূপসী কবি। নেক্সট বিহারীলাল চক্রবর্তী, এর উপাধি হচ্ছে ভোরের পাখি। বিহারীলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি। এবং বিদ্যাপতি, এর উপাধি হচ্ছে মৈথিলি কোকিল। কার উপাধি? বিদ্যাপতি এর উপাধি। পরবর্তী কালীপ্রসন্ন ঘোষ, এর উপাধি হচ্ছে পূর্ববঙ্গের বিদ্যাসাগর। মুকুন্দরাম চক্রবর্তী, এর উপাধি হচ্ছে কবি কঙ্কন, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেকেই জানো কথাশিল্পী। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর, এর উপাধি হচ্ছে শিল্পগুরু। পরবর্তী ভরতচন্দ্র রায়, এর উপাধি হচ্ছে রায়গুণাকার। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এর উপাধি হচ্ছে ভাষা চার্চ। এবং সর্বশেষ হচ্ছে কীর্তিবাস ওঝা, এর উপাধি হচ্ছে আদিকবি। আমরা আদিকবি কাকে বলছি? কীর্তিবাস ওঝাকে। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ কবি এবং সাহিত্যিকদের উপাধি। এবং এর পরবর্তী যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে। তো চলুন আমরা দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি বাংলা সিলেবাসের যতগুলো অধ্যায় ছিল, যতগুলো টপিক ছিল, প্রায় সবগুলোই কমপ্লিটের দিকে। যেগুলো বাকি রয়েছে দু একটা অধ্যায়, সেগুলো আমি তোমাদের কন্টিনিউ করাচ্ছি। তোমরা যারা পূর্ববর্তী ক্লাস অনেকেই দেখোনি, বারবার বলতেছি, তো পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবে।
এবং যদি ক্লাসগুলো একটু ভালো লাগে, যদি একটু তোমাদের উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তারাও একটু তোমাদের কাছ থেকে উপকৃত হয়। এবং আমার এই চ্যানেলে যারা নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে। তো একদিকে কবি এবং সাহিত্যিকদের নাম এবং অন্যদিকে তাদের ছদ্মনাম রয়েছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর, এর ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ বা আন্নাকালী পাকরাশি। এরপর কাজী নজরুল ইসলাম, এর ছদ্মনাম হচ্ছে ধূমকেতু বা ব্যঙ্গাচি, ধূমকেতু বা ব্যঙ্গাচি। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। নেক্সট সুকুমার রায়, এর ছদ্মনাম হচ্ছে তাতা, সুকুমার রায় এর ছদ্মনাম কি তাতা। এরপর সুবোধ ঘোষ, এর ছদ্মনাম হচ্ছে কালপুরুষ। এবং প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হচ্ছে কৃত্তিবাস, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি কৃত্তিবাস। নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে কচ্চিৎ পৌর, কচ্চিৎ পৌর। এবং সুনীল গঙ্গোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে নীল লোহিত, নীল লোহিত। নেক্সট বিমল ঘোষ, খুবই গুরুত্বপূর্ণ, মৌমাছি, বিমল ঘোষ এর ছদ্মনাম হচ্ছে কি মৌমাছি। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা, হাবু শর্মা। নেক্সট কালীপ্রসন্ন সিংহ, এর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মুখস্থ করে রাখবে এগুলো। কালীপ্রসন্ন সিং, এর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা। এরপর মধুসূদন দত্ত, এর ছদ্মনাম হচ্ছে কি টিমোথি পেন পোয়েম, টিমোথি পেন পোয়েম। এবং অখিল নিয়োগী, এর ছদ্মনাম হচ্ছে কি স্বপ্ন বুড়ো, অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে কি স্বপ্ন বুড়ো। এরপর প্রমোদ চৌধুরী, এর ছদ্মনাম হচ্ছে বীরবল, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বীরবল। সমরেশ বসু, এর ছদ্মনাম হচ্ছে কালকুট বা ভ্রমর, কালকুট বা ভ্রমর। এরপর প্রভাত কিরণ বসু, এর ছদ্মনাম হচ্ছে কাকাবাবু, প্রভাত কিরণ বসু এর ছদ্মনাম কাকাবাবু। রাজশেখর বসু, এর ছদ্মনাম হচ্ছে পরশুরাম, রাজশেখর বসু এর ছদ্মনাম পরশুরাম। দেবব্রত মল্লিক, এর ছদ্মনাম হচ্ছে ভীষ্মদেব, দেবব্রত বসু এর ছদ্মনাম হচ্ছে কি ভীষ্মদেব। নেক্সট নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে সুনন্ত, কি সুনন্ত। এবং বালাইচাঁদ মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ, বালাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে বনফুল। পরবর্তী নিহার রঞ্জন গুপ্ত, এর ছদ্মনাম হচ্ছে বানভট্ট, নিহার রঞ্জন গুপ্ত এর ছদ্মনাম বানভট্ট। পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চাইলেও অবশ্যই খাতার মধ্যে নোট করতে পারো। এরপর দেবশ রায়, দেবশ রায় এর ছদ্মনাম হচ্ছে বেদুইন। এবং বিনয় ঘোষ, এর ছদ্মনাম হচ্ছে কি কালো পেঁচা, বিনয় ঘোষ এর ছদ্মনাম কালো পেঁচা। নেক্সট চারুচন্দ্র চক্রবর্তী, এর ছদ্মনাম হচ্ছে জরাসন্ধ, কি জরাসন্ধ। নেক্সট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্দ, এর ছদ্মনাম হচ্ছে বিরূপাক্ষ। এবং বিনয় মুখোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে যাযাবর, খুবই গুরুত্বপূর্ণ, যাযাবর কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায়ের। এরপর সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী এর ছদ্মনাম হচ্ছে কি সত্যপীর, কি সত্যপীর। এবং আশুতোষ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে শ্রীবাস। এবং নিখিল সরকার, এর ছদ্মনাম হচ্ছে শ্রীপান্ত। পরবর্তী অন্নদাশঙ্কর রায়, এর ছদ্মনাম হচ্ছে নীলাময় রায়। এবং শক্তি চট্টোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে রূপচাঁদ পক্ষী। নেক্সট প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে রাধারানী দেবী। এবং ললিত মুখোপাধ্যায়, ললিত মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু। পরবর্তী অশোক গুপ্তা, এর ছদ্মনাম হচ্ছে বিক্রমাদিত্য। এবং বৈদ্যনাথ ভট্টাচার্য, এর ছদ্মনাম হচ্ছে বাণী কুমার। সুভাষ মুখোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে পদাতিক বা ঢোল কবি, কি বললাম, সুভাষ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে পদাতিক বা ঢোল গোবিন্দ। এরপর শক্তিপদ রাজগুরু, এর ছদ্মনাম হচ্ছে পঞ্চমুখ, শক্তিপদ রাজগুরু এর ছদ্মনাম পঞ্চমুখ। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে বেশি কিছু দেওয়ার, যাতে তোমাদের আপকামিং টেট পরীক্ষাগুলো খুবই ভালো হয় এবং টেট পরীক্ষায় তোমরা যাতে ভালো একটা স্কোর করে আসতে পারো। তো তোমরাও একটু এই ক্লাসগুলো শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে, এতটুকুই তোমাদের কাছে চাওয়া।
তোমরাও একটু সাপোর্ট করো যাতে আমি আমার এই চ্যানেলটিকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। নেক্সট দেখো দীপেন্দ্র সান্যাল, দীপেন্দ্র সান্যাল এর ছদ্মনাম হচ্ছে নীলকণ্ঠ এবং সুধীর কুমার রায় এর ছদ্মনাম হচ্ছে দেবদত্ত রায়। পরবর্তী শরৎচন্দ্র পণ্ডিত এর ছদ্মনাম হচ্ছে দাদা ঠাকুর এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে চন্দ্র হাস। নেক্সট ভবানী সেনগুপ্ত এর ছদ্মনাম হচ্ছে চাণক্য সেন, ভবানী সেনগুপ্ত এর ছদ্মনাম হচ্ছে কি চাণক্য সেন। এবং সতীনাথ ভাদুরী এর ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত, খুবই গুরুত্বপূর্ণ সতীনাথ ভাদুরীর ছদ্মনাম চিত্রগুপ্ত। নেক্সট কিন্নর রায় এর ছদ্মনাম হচ্ছে শ্বেতকৃষ্ণ এবং বিমল কর এর ছদ্মনাম হচ্ছে বিদুর, বিমল কর এর ছদ্মনাম কি বিদুর। পরবর্তী মতিনন্দী এর ছদ্মনাম হচ্ছে কালকেতু এবং জীবনানন্দ দাস, খুবই গুরুত্বপূর্ণ জীবনানন্দ দাস এর ছদ্মনাম হচ্ছে শ্রী। নেক্সট নাদাপেটা হাদারাম এর ছদ্মনাম হচ্ছে বিহারীলাল চট্টোপাধ্যায়। মতিলাল মজুমদার এর ছদ্মনাম হচ্ছে সত্যসুন্দর দাস এবং মধুসূদন মজুমদার এর ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। নেক্সট প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এবং মহাশ্বেতা দেবী এর ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী, খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মুখস্থ করে রাখবে মহাশ্বেতা দেবী, ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী। পরবর্তী গৌরীকিশোর ঘোষ এর ছদ্মনাম হচ্ছে রূপদর্শী এবং শম্ভু মিত্রের ছদ্মনাম হচ্ছে শ্রী সঞ্জীব। নেক্সট সাবিত্রী চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে অমিতাভ। নেক্সট অমৃতলাল বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম অমিয়া দেবী, পরিমল গোস্বামী এর ছদ্মনাম এককলমি। নেক্সট প্রান্তোষ ঘটক এর ছদ্মনাম হচ্ছে উদয় ভানু এবং রাম বসু এর ছদ্মনাম হচ্ছে কনিষ্ক, খুবই গুরুত্বপূর্ণ রাম বসু এর ছদ্মনাম কনিষ্ক। নেক্সট শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে গৌর মল্লাল এবং মনমোহন ঘোষ এর ছদ্মনাম চিত্রগুপ্ত। নেক্সট সুজিত নাক এর ছদ্মনাম হচ্ছে দিলদার এবং ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম পাঁচু ঠাকুর। পরবর্তী শৈলেশ দে এর ছদ্মনাম হচ্ছে বহুরূপী এবং প্রেমাঙ্কুর আতর্থী এর ছদ্মনাম হচ্ছে মহাস্থবীর। নেক্সট দীনেশ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে শ্রীভট্ট এবং নীতীশ কুমার গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে বীরভদ্র। পরবর্তী তারাপত রায় এর ছদ্মনাম হচ্ছে গ্রন্থকীট এবং বিমল মিত্র এর ছদ্মনাম জাবালি। এবং সর্বশেষ হচ্ছে রাজা রামমোহন রায় এর ছদ্মনাম শিবপ্রসাদ রায়, খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর যে স্লাইড রয়েছে আমি এগুলো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে যাচ্ছি। তোমরা টেলিগ্রাম গ্রুপে যারা এখনও যুক্ত হওনি, টেলিগ্রামে গিয়ে টিএল প্রসেস লিখে সার্চ করবে তাহলে তোমাদের টেলিগ্রাম গ্রুপ একটা পেয়ে যাবে, সেই গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও। আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছি। এবং আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি একটু তোমাদের উপকারে আসে অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।